মুক্তির রাস্তা আমি যেটা জানি যেটা হক পাবে আমি চিনেছি বুঝেছি সেটা আমি নিজে আমল করবো অন্যকে সেটা বোঝানোর জন্য আমি চেষ্টা করব। এভাবে করে পরিবার ঠিক হবে এভাবে করে সমাজ ঠিক হবে এই সমাজটা সংস্কার হবে প্রচলিত এই সমাজের বিরুদ্ধে আমার নফসের বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে আমি জেহাদ করে নিজেকে হকের উপরে অটল রাখতে পারলাম না জান্নাত আমি এমনিতেই চলে যাব এটা কি করে সম্ভব পৃথিবীতে যত মানুষ আছে আকিদা আমলে এ বিশ্বাসে সব ক্ষেত্রে তাদের মধ্যে বিভক্তি আছে কিন্তু একটা ক্ষেত্রে কারো দ্বিমত নাই যে তাকে মরতে হবে এই ব্যাপারে কারো দ্বিমত নাই আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনি যেই আবাদতই করেন না কেন সেই আবাদত করার আগে আপনাকে আমাকে শিখতে হবে প্রশিক্ষণ নিতে হবে যে আমার এটা হচ্ছে কিনা আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি তাহলে এই উদাসীনতা এই গাফেল দুভাবে হতে পারে মূলত আমরা সচেতনভাবে সালাত আদায় করবো এটা একজন মুসল্লি হিসাবে একজন মমিন হিসাবে আমাদের কর্তব্য কিন্তু দেখেন তো আপনার আমার পার্শ্ববর্তী প্রত্যেকটি মসজিদে আপনি খেয়াল করবেন যারা সালাতের জন্য আসে তাদের মধ্যে যথাযথভাবে রুকু দা করে সালাতের তাদিল আর কান প্রতিপালন করে সালাদ যথাযথভাবে আদায় করে এমন মুসল্লির সংখ্যা কত আপনি যদি একটু খেয়াল করেন বুঝতে পারবেন একটু খেয়াল করে দেখবেন আপনি ফরজ সালাত আদায় করছেন আদায় করে বসে থাকেন অক্ত সংশ্লিষ্ট সুনত্ব অবশ্যই মানুষ আদায় করবে আপনি একটু খেয়াল করবেন সে কতটা সচেতনভাবে সালাত করে আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন বিশেষ করে দেখবেন আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জমায় জুমার দিনে ক্ষতি হিসাবে দায়িত্ব পালন করেন ক্ষতবাদেন তখন খতিব যখন মেম্বারে ওঠেন সব মুসল্লি তো তার সামনে থাকে তাই না কোন মুসল্লি এসে যদি তাহিয়াত মসজিদ পড়ে তাহলে এই দুই রাখা সালাদ দেখলেই তো বোঝা যাবে যে সে সালাদ কীভাবে আদায় করে তাই না আমরা কিন্তু বুঝতে পারি দেখতে পারি না তাহলে যে সালাত আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে সেই সালাতের অবস্থা যদি এই হয় তাহলে অন্য অন্য আমলের কথা আমরা কখন হিসাব করবো রাসূলুল্লাহ সাল্লাল্লা আলাইহি সাল্লাম বুলসন আলু আ ইউ হাসাববিহিল আবদ ইয়ামাল কেয়ামা আসলা কেয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাবে সালাতের ফাইন সাল হা সাল হাসা ই রুহাম আলিহি ওয়াইন ফাসাদা সাইরু রুহাম আলিহি কেয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাবে সালাতের যদি সালাত ঠিক হয় সব আমল ঠিক হবে যদি সালাত বেটিক হয় সব আমল বেঠিক হবে তাহলে আপনার আমার আকিদা আমার আপনার বিশ্বাস কি বলেন তো আমরা আহলাদিস মানুষ কোরআন এবং সেহাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করি তো আপনি আমি আমাদের তাকবিরা তাহারিমার পরে হাতটা কোথায় বাঁধব বুকের উপরে না পেটের উপরে বুকের উপরে কথার কাজে কিন্তু আমাদের মিল কম পাওয়া যায় অধিকাংশ মুসল্লি দেখবেন হাত বুধের বুকের উপর বাধার ইচ্ছা থাকলেও বুকের উপর হয় না হাত বাঁধে পেটের উপর রাসুল্লা সাল্লাম বললেন ইন্নাল মুসল্লি কোনো মুসল্লি ষাট বছর ধরে সালাত আদায় করে তার পক্ষ থেকে কোনো কিছু কবুল করা হয় না কেন রাসুল বললেন রুকু ইতিম সুযুদ হতে পারে যে রুকুটা পূর্ণভাবে আদায় করেছে কিন্তু সেজদাটা পূর্ণভাবে আদায় করেনি अथवा এসে সেজদাটা পূর্ণভাবে করেছে রুকুটা পূর্ণভাবে করেনি বলেন তো রুকু দিতে গেলে কি করতে হয় অন্তত কমপক্ষে রুকুর যে তাসবিহ সুবহানাল রাব্বিয়াল আযীম কয়বার পড়বেন তিনবার পড়তে কয় সেকেন্ড সময় লাগবে কয় সেকেন্ড সময় লাগবে বলেন তো তিনবার পড়তে অন্তত তিন দোকানের ছয় সেকেন্ড সময় তো লাগবে লাগবে না আপনি নিচু হবেন আবার উঠবেন কয় মিনিট কয় সেকেন্ড সময় লাগবে আপনার কম পক্ষে দুই দুই চার সেকেন্ড সময় তো লাগবে তাহলে একবার রুকু করতে কমপক্ষে একবারে সর্বনিম্ন হইলেও আপনার দশ সেকেন্ড সময় দরকার কিন্তু দেখেন তো মসজিদে কয়েকজন মানুষ এতটুকু এতটুকু সময় একটা রুকুর জন্য ব্যয় করে তাহলে তার সালাদ হবে খালি ওঠে মাথা নিচু করে আর উঁচু করে কখন সে সুবাহ আজিম বলল তিনবার আপনার অনেক মুসল্লি আছেন সেজদা করেন দেখা যায় সেজদা থেকে উঠে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যে তোমাদেরকে ওইভাবে বসতে হবে যেভাবে তোমার মনে এতমিনান তৈরি হয় প্রশান্তি তৈরি হয় তুমি ওইভাবে সোজা হয়ে বসো কিন্তু আমরা কি করি সোজা হওয়ার আগেই আবার আর এক করার চেষ্টা করি তাহলে শেষদার যে রসুল সাল আলী ও দোয়াটা পড়তে শিখালেন সেই দোয়াটা কখন পড়ব সেই দোয়াটা পড়ার সময় কোথায় অতএব আমাদের প্রত্যেকটি আমল সালাতের কথা এই জন্য বলছে এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত গুরুত্বপূর্ণ বলেই আল্লাহ রবুল আলমিন চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচবার আদায় করার জন্য বলেছেন সিয়াম বছরে একবার পালন করতে হয় এক মাস তাই না এটা কিন্তু আমরা প্রতিদিন করি না করি কি জাকাত আপনাকে বছরে একবার দিতে হয় তাও যদি নেশা পরিমাণ সম্পদ থাকে তাই না আর হজ হজ করবেন জীবনে একবার ফরজ যদি টাকা থাকে শারীরিক সুস্থতা থাকে সেখানে যাওয়া আসার মতো সামর্থ্য থাকে তাহলে জীবনে একবার ফরজ কোনটা বেশি জরুরি নিশ্চয়ই সালাদ বেশি জরুরি তাই না অথচ পাশাপ্ত সালাত আদায় করার জন্য আমাদেরকে কেউ মুসল্লি বলে না বলে না যে মুসল্লি কাবিরুল ইসলাম কিন্তু একবার হস করতে গেলে সবাই বলবে আলহাজ কাবিরুল ইসলাম লৌকিকতা নয় কি আপনার আমার এবাদত প্রত্যেকটি ক্ষেত্রে আমি কেন সালাত আদায় করছি প্রথমেই বলছি যে আমরা সালাত আদায় করি কিন্তু আমার চেতনা কোথায় আমার ইমান কোথায় আমি কেন সালাত আদায় করছি এটা আপনার প্রত্যেককে চিন্তা করতে হবে আমি কেন করি আমি আমার দিনের মধ্যে আমার কর্ম ঘন্টা থেকে আমি পঞ্চাশটা মিনিট আমি নষ্ট করলাম কখন নষ্ট করলাম যখন আমার এই সালাদটা কবল হয় না তখন আমি এটা নষ্ট করলাম তাই না আমি এই পঞ্চাশ মিনিট আমি কাজ করতে পারতাম আবার যদি এর সাথে আপনি আরও দশ মিনিট করে যোগ করেন আমাদের স্ত্যানজার প্রয়োজন আছে আমাদের অজুর প্রয়োজন আছে পবিত্রতার প্রয়োজন আছে মসজিদ পর্যন্ত যাওয়ার সময়ের দরকার আছে এটা যদি আপনি যোগ করেন তাহলে এর সাথে পাঁচ সপ্তাহ সালাদ আদায় করতে আপনার দু ঘন্টা সময় লাগবে কমপক্ষে তাহলে একজন মানুষের জীবন থেকে কর্মঘন্টা প্রতিদিন যদি দুই ঘন্টা কমে যায় তাহলে আপনার জীবনের কত বছর ষাট বছর সত্তর বছর আপনি হিসাব করেন কতটা সময় আমাদের নষ্ট হয়ে যাচ্ছে আমি সময় নষ্ট এই জন্য বলবো যে আমি সালাত আদায় করছি আল্লাহর সন্তুষ্টির জন্য কিংবা সালাত আদায় করছি পরকালীন জীবনে নাজাদ পাওয়ার জন্য সেই সালাদ যদি আমার কবুল না হয় সেটা যদি রাসুলের দেখানো পদ্ধতিতে না হয় তাহলে নিশ্চয়ই আমার সালাদ নষ্ট হলো তাই না সময় নষ্ট হলো এজন্য আল্লাহ বলছেন ফাইল উল্লীল মুসাল্লির জন্য ধ্বংস সুতরাং আমি যেন ওই ধ্বংস নিপদিত না হই আমি যেন সময় নষ্টকারী না হই কারণ আমার আপনার জীবনের প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে রাসুল বলেছেন মান্দা আল্লাহ রবুল আলমিনের সামনে থেকে ততক্ষণ পর্যন্ত সরতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে পাঁচটা প্রশ্ন করা না হবে কয়টা পাঁচটা ফিমা আফনাহু তার বয়স সম্পর্কে কোথায় সে বয়সটা খরচ করেছে ব্যয় করেছে তাহলে সালাতা আদায় করি আমি কি আমার বয়সের বাইরে গিয়ে এটা আমার সময় আমার জীবনের থেকে এই সময়টা চলে যাচ্ছে সুতরাং আপনাকে আমাকে সচেতনভাবে আমল করতে হবে যারা আমরা এই সচেতনতার সাথে মাদত করতে পারবো আল্লাহ তাদের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছে আল্লাহ বলছেন লাফি নিশ্চয়ই সৎকর্মশীলরা হবে অবশ্যই জান্নাতের অধিবাসী জান্নাতুন নাঈমের অধিবাসী ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম পাপীরা হবে জাহান্নামের অধিবাসী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনফু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিনে আমাদেরকে ভাষণ দিলেন তিনি বললেন ইন্না আল্লাহ কদ আযহাবা আনকুম আবিয়াতাল জাহিলিয়াহ ওয়া তাআযুমাহা ইহা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে তোমাদের বাপ দাদাদের বংশ গৌরব এটা তুলে দিয়েছেন এবং তোমাদের আত্ম অহংকার এটাও আল্লাহ বাতিল করে দিয়েছেন فالناس رجلان মানুষ দুই ধরনের رجلون بارمون تقيون كريمون على اللهی এক শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহভীরু পুণবান তার আল্লাহর কাছে সম্মানিত ওয়ফাজিরুন শাকিয়ুন হাইয়ুনুন على اللهی আর এক শ্রেণীর মানুষ হচ্ছে পাপাচಾರಿ হতভাগ্য আল্লাহর নিকটে তুচ্ছ ফന്നാস বন আদম ও খলক আল্লাহ আদম আল্লাহ রব্বুল আলামিন আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন সমস্ত মানুষে আদম আদমের সন্তান আর আল্লাহ আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন সুম্মা তালা হাদিহিল আয়াত অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকরি ওয়া উংসা ওয়াজা আলনা হুম স্বরূপ বা ওয়াকবা ইলাতিলিতে আরফু ইন্না আক্রামাকুম আন্দাল্লা হুম হে মানব সকল আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ বা এক একজন নারী থেকে আর আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বর বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি এই জন্য যে তোমরা পরস্পর পরিচিত হতে পারো রাসুল সাল্লা এই হাদিসের প্রারম্ভে যেটা বললেন মানুষ হচ্ছে দুই শ্রেণীর এক শ্রেণীর পণ্যবান হবে বিরু হবে আর এক শ্রেণীর মানুষ তারা গুণাগার হবে আল্লাহর কাছে তারা তুচ্ছ হবে অসম্মানিত হবে তারা হতভাগ্য হবে আমরা কোন শ্রেণীর হব আমাদের কোন শ্রেণীর হতে হবে বুঝতে পারেননি আপনার মধ্যে কথা না আপনারা কোন শ্রেণীর মানুষ হবেন পুণ্যবান নাকি তাহলে পুণ্যবান হওয়ার মাধ্যম হলো আল্লাহর নির্দেশ করা আল্লাহর নির্দেশ আমাদেরকে করতে হবে তাই না জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু মা সাদাকা প্রত্যেক সব কাজ হচ্ছে সাদাকা সাদাকা মানে দান দান মানে নেকি আছে তাহলে আমার আপনার প্রত্যেকটি কাজ নেকির কাজ হতে পারে যদি সেটা পবিত্র করেন এবং সৈয়দ হিসার আলোকে সম্পাদিত হয় যদি সেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশনা মোতাবেক হয় তাহলে আমাদের প্রত্যেকটি কাজই নেকির কাজ হতে পারে কিভাবে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বললেন আব্দুর রহমান আউফ রাজি আল্লাহকে তিনি বললেন ইন্না কালাম তুম ফেকা না সব তকিয়া بها وجه الله الا যদি তুমি আল্লাহর রাস্তায় একটু দান করো একটা টাকাও দান করো আর তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করো তাহলে অবশ্যই তোমাকে নেকি দেওয়া হবে হাত্তা তাজে ফি ফি ইমরাতিক এমন কি যদি তুমি তোমার স্ত্রীর মুখে এক টুকমা খাবারও তুলে দাও তাহলে সেটা তোমার জন্য নেকি হবে তা আমরা আমাদের সন্তানকে দেই আমরা আমার পিতামাতাকে খাওয়াই আমরা আমাদের সবচেয়ে প্রিয়জন তাদেরকে তাদেরকে খাওয়াই খাওয়াই না মুখে তুলে দেই খুশি হয়ে আমাদের স্ত্রীকে দেই তাহলে এটা কি অনর্থক অবশ্যই অনর্থক নয় যদি নিয়ত আমার ঠিক থাকে অবশ্যই তার জন্য নেকি আছে এক হাদিসে সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বললেন সাদাকা। তোমাদের জৈবিক চাহিদা পূরণ করাও তোমাদের জন্য নেকির কারণ সবাই বললাম হাল্লা রসুল আমাদের কেউ আমাদের স্ত্রীর সাথে এই কাজ করবে তাতেও আমাদের জন্য নেকি হবে রাসুল বললেন দেখো তোমরা যদি কেউ অন্যায় ভাবে অন্যায় জায়গা ব্যবহার করতে তাহলে কি তোমাদের জন্য পাপ হতো না তারা বললেন হ্যাঁ অবশ্যই পাপ হতো রাসুল বললেন এই জন্যই তোমাদের নেকি হবে যে তোমরা আল্লাহর নির্দেশনার বাইরে তোমরা জানাই তাহলে বলেন তো আমাদের কোনো কাজ মুমিন হিসাবে আমাদের কোনো কাজ কি অনর্থ অনর্থ সুতরাং আজকে আমরা এখানে এসেছি কেন এসেছি বলেন তো আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে এসেছি তাই না আমাদের বহু কাজ আমাদের পড়ে আছে আমাদের অনেক কাজ গুরুত্বপূর্ণ কাজ আমরা রেখে এসেছি কেন এই জন্য এসেছি কোরআন হাদিসের কিছু কথা আমরা শুনবো নিজেরা মান্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর তার মাধ্যমে কি হবে আমাদের লাভ কি হবে বলেন এর মাধ্যমে আমার লাভ হবে এই আমি যদি ভালো কথাগুলি আমার পরিবারে পৌঁছে দেই আমাদের পরিবারের লোকজন সচেতন হবে তারা সংশোধন হবে আমি যদি সমাজের লোককে বলি তাহলে সমাজের লোক এগুলি মানার চেষ্টা করবে তারা নিজেরা সংশোধন হবে সমাজ সংস্কার হবে আমি যদি আমার বন্ধুবান্ধবকে বলি বন্ধুবান্ধব ঠিক হবে তাই না যে এর মধ্যে থেকে সব কথা যে আপনার মনে থাকবে তা নয় কিছু কিছু কথা হয়তো আপনার মনে থাকবে আপনি সেই কথাগুলি পৌঁছে দেবেন রাসুল্লা সাল্ল্লা বলছেন বল্লিগু আন্নিওয়ালা আয়া যদি আমার পক্ষ থেকে একটা কথাও জানো সেটা মানুষের কাছে পৌঁছে দাও তাই আমরা সে পৌঁছানোর দায়িত্ব পালন করব। আর এর মাধ্যমে আমরা যে আমল করব তার পরকালীন জীবনে আমরা এর কারণে নাজাত লাভ করবো এটাই আমাদের লক্ষ্য এটাই আমাদের উদ্দেশ্য তাছাড়া কিন্তু আমাদের এখানে আসা দরকার ছিল না আজকে যে সংগঠনের উদ্যোগে আয়োজনে আহ্বানে আমরা এখানে সমবেত তাদের মূল লক্ষ্যটা কি আসলে এই সংগঠনের মূল লক্ষ্য কি লক্ষ্য উদ্দেশ্যের শেষে বলা আছে আকিদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য তাহলে আমরা কি চাচ্ছি আকিদা এবং আমলের সংশোধন করতে হবে আকিদায় ভুল থাকলে সংশোধন করতে হবে আমলে যদি ত্রুটি থাকে সংস্কার করতে হবে এটাও সংশোধন করতে হবে আর এর মাধ্যমে আমরা সমাজের সংস্কার চাই আমি যদি ঠিক হই আমার পরিবার যদি ঠিক হয় আমার সমাজের যারা লোক আছে তারা যদি ঠিক হয় তাহলে দেশের প্রতিটি সমাজ যদি এভাবে ঠিক হয় তাহলে দেশ ঠিক হবে না অবশ্যই দেশ ঠিক হবে আল্লাহ বলছেন হু আল্লাহ হুম ইয়াতলু আলাইহিম হিমা ওয়া ইউ সাক্কিহু ওয়া ইউআল্লিমুহু আল-কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলি লা মুফিন যিলালিন মুফীন সূরা এবং 3 নম্বর আয়াত আল্লাহ বলেছেন তিনি সেই সত্তা যিনি নিরক্ষরদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছিলেন তাদের মধ্য থেকেই তিনি এসে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত কিতাব তেলাওয়াত করতেনি শুনিয়েছেন এবং তাদেরকে শিক্ষা দিয়েছেন হাদিস শিক্ষা দিয়েছেন কোরআন এবং হাদিস আর কি তাদেরকে পবিত্র করেছেন পাপের পঙ্কিলতা থেকে শির্ক থেকে কুফর থেকে তাদেরকে পবিত্র করেছেন পরিচ্ছন্ন করেছেন যদিও ইতিপূর্বে তারা স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে ছিল স্পষ্ট ভ্রষ্টতা কি কাবাঘরের চারিদিকে আল্লাহর নামে ইবাদত করছে তাও বিভস্ত্র অবস্থায় বুঝলেন না এটা হলো তার ইবাদত হলো এটাকে আল্লাহর নির্দেশ হতে পারে অবশ্যই নয় আল্লাহর নির্দেশ হচ্ছে পুরুষ লোক নাভি থেকে নিয়ে হাঁটুর নিষ পর্যন্ত ঢেকে ঢেকে রাখা ফরজ রাখতেই হবে অথচ সে এগুলো খুলে দিয়ে ঘরের চারিদিকে দিকে করছে মনে করছে এটাই তার স্বভাবের কারণ হবে পরকালে মুক্তি পাবে তাই কি হবে হবে না তাহলে এবাদত করতে হলে আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে করতে হবে রাসুল আলাইহি সাল্লাম এইসব মানুষদের এই সব চিন্তাধারা তাদের থেকে তাদেরকে পবিত্র করেছেন পরিচ্ছন্ন করেছেন কাবা ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি রেখে দিয়ে সেখানে পূজা করছে আর মনে করছে হ্যাঁ এরা আমাদের আল্লাহর কাছে পৌঁছে দেবে তাই না এই যে ধ্যান ধারণা এগুলি থেকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাদেরকে মুক্ত করেছেন পবিত্র করেছেন আর এই পবিত্র করেছেন বলেই তারা কখনো শিরকের কাছে কুফরের কাছে কখনো তারা মাতানত করেনি জীবন চলে গেছে কিন্তু কখনো তারা আপোষ করেনি আকিদার সাথে আমলের সাথে কোনো আপোষ নাই শিরকের সাথে আমার কোনো আপোষ নাই আমি আপনি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি পদক্ষেপে আমার চিন্তাধারা সাবাইকরামের মতো হয় যে আমলটাকে আমি সত্য বলে জেনেছি যে বিষয়টাকে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলে আমি জেনেছি সে বিষয়ে আমার পরিণতি যাই হোক না কেন আমি সেটা আমল করব হাতটা অটোমেটিক্যালি নাভির নিচে চলে যাবে আবার আমিন বলবেন এটা তো দুর্ভোগ ব্যাপার আমিন বললে কি আবার কি বলে থাক বাবা ফেতনা থেকে আমরা বিরত থাকি তাহলে বুঝতে হবে আমার আপনার ইমানে দুর্বলতা আছে হ্যাঁ বুকের উপর হাত না বাঁধলে যে আপনার সালাত হবে না সেটা আমি বলি না কিন্তু সুন্নত তো অবশ্যই তরক হবে তাই না রফুল ইয়াদান না করলে আপনার সালাত হবে না বাতিল হবে সেটা আমি বলি না কিন্তু যেখানে সালাফে সালেহিন বলছে লিকুল্লি রফাইন আশারাত হাসানাতিন প্রত্যেকবার রফুল ইয়াদান করার জন্য দশটা নেকি আছে তা আমি এই দশটা নেকি থেকে কেন বঞ্চিত হব আমার কি নেকির দরকার নাই না নেকি বেশি হয়ে গেছে আমার নেকির দরকার আছে সুতরাং সুন্দর যেভাবে আমি সেইভাবে ইবাদত করার চেষ্টা করব সেই মানে দৃঢ়তা আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে থাকতে হবে রাসুল সাল আলহাম এসে যে দুইটা কাজ করলেন একটা হলো তাদেরকে তিনি পরিচ্ছন্ন করেছেন তাদেরকে তিনি পবিত্র করেছেন তাদেরকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন ইসলামের প্রাথমিক যুগে আবু তাহার বলে গেল না তিনবার বায়াত হয়েছে আঁকাবায় প্রথম দ্বিতীয় তৃতীয় এই তৃতীয় বায়াতের পরেই রসুল সাল্লাহ আলী আসসালাম কিন্তু মদিনায় গিয়ে এমন একটা পরিবেশ পেলেন যার ফলশ্রুতিতে মাত্র দু বছর পরে তিনি বিয়ায় এসে আটকে গেলেন ওমরা করার জন্য সাথে কত সাহাবি চোদ্দশো কমপক্ষে চোদ্দশো সাহাবি নিয়ে আসলেন বিয়াতে ওমরা করতে এসে এখানে আটকে গেলেন এর অল্প কিছুদিন পরে মক্কা বিজিতে হলো কত মানুষ ছিল বিদায় হজে মক্কা বিজয় করলেন তারপরে তিনি বিজয় হজ করলেন কত লোক ছিল এক লক্ষ চোদ্দ হাজার সাহাবি ছিলেন কি করে সম্ভব হয়েছে সম্ভব হয়েছে রসুল্লাহ আলী আসালাম তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন তাদেরকে পরিচ্ছন্ন করেছেন কিসের থেকে শের থেকে কুফুর থেকে আজকের জীবনে আমরাও যদি নিজেকে পরকালীন জীবনের জন্য তৈরি করতে চাই আমাদের দরকার আমাদের জীবন আমাদেরকে নিজেদেরকে প্রশিক্ষিত হতে হবে হাদিসে জিবরিলে আপনারা দেখেছেন রসুল সাল আলী আসাল্লামের সাহাবিক অমর রাজি আল্লাহ আহ বলছেন রসুল সাল আলিউলামের কাছে এক লোক আসলেন সাদিদু বিয়াদিদু সার এত সাদা ধবধবে কাপড় পরা এবং চুলগুলি এত কুচকুসে কালো লা ইউরা আলাইহি তার মধ্যে সফরের কোনো নিদর্শন নাই কোনো চিহ্ন নাই ওলাই আরিফু হাদুন আমাদের পক্ষ থেকে কেউ তাকে চেনেও না তাহলে একজন আগন্তুক মানুষ আসছে দূর থেকে আসলে অবশ্যই তো সফরের কিছু লক্ষণ থাকার কথা কিন্তু সেটাও নাই রাসূল সাল্লাহসাল্মের সামনে এসে বসলেন এরপর দীর্ঘ হাদিস আল্লাহ রসুল সাল্লামকে ইমান সম্পর্কে জিজ্ঞাসা করলেন তাকে ইহসান সম্পর্কে জিজ্ঞাসা করলেন তাকে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন এবং সবশেষে বললেন কেয়ামতের আলাম কেয়ামত কখন হবে বলো রাসুল বললেন প্রশ্নকৃত ব্যক্তি প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না তারপরে তিনি বললেন তাহলে আমাকে কেয়ামতের আলামত বলো রাসুল বললেন এই যে দীর্ঘ প্রশ্ন উত্তর কেন যখন তিনি চলে গেলেন রসুল সাল্লাহ সাল্লাম উমরকে জিজ্ঞাসা করলেন ওমর তুমি কি লোকটাকে চেনো উমর বল রসুল আমি চিনি না আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন রাসুল বললেন এই হচ্ছে জিবরিল এসেছিল তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য জিবরিল কেন আসা লাগবে আল্লাহ রাবুল আলমিন তো অহি প্রেরণ করেন তাই না তাহলে অহি যদি আসে রাসুল সাল্লাহ সেগুলি মানুষের তো হয়ে যায় এভাবে তো শেখা সম্ভব সম্ভব না কিন্তু সশরীরে কেন এসে শিক্ষা দিলেন এর দ্বারা বোঝা যায় ইসলামের এমন অনেক বিষয় আছে যেগুলি হাতে কলমে শিক্ষা দেওয়া দরকার এজন্য দেখুন সুনানে দাবুদের তিনশো তিরানব্বই এবং সোনান সোনানে তিরভিজির একশো উনপঞ্চাশ এই হাদিসে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আম্মানি জিব্রিল জিবরিল আলাহিসাল্লাম আমাকে দুই দিন মেমামতি করেছেন কাবাগরের পাদদেশে দুই দিন এসে তিনি আমার সালাতে মেমামতি করেছেন প্রথম দিন পাঁচ অক্তল অক্তে সালাত আদায় করেছেন তৃতীয় দিন দ্বিতীয় দিন পাঁচবার তিনি শেষ অক্তে সালাত আদায় করেছেন এরপর তিনি বললেন হে মোহাম্মদ এই দুই সালাতের মধ্যে হচ্ছে তোমার উম্মতের সালাতের সময় তাহলে সালাম কেবল কি সালাতের সময় জানানোর জন্য আসলেন না জিবরুল আল্লাহ সালাম এসেছিলেন কিভাবে সালাত আদায় করতে হবে তাকবিরে তাহারিমা থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত সালাতের প্রত্যেকটি কান কেমনভাবে হবে কে আম কিভাবে হবে তাকবিরে তাহারিমা কিভাবে হবে কেয়াম করবে কেরাত করবে রুকু করবে সেজদা করবে বৈঠক করবে তারপরে না সালাম ফিরে শেষ করবে তাই না বাস্তবে দেখানোর জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য জিবরিল আলাহ সালাম স্বয়ং আল্লাহর পক্ষ থেকে রাসুল সাল্লা সাল্লামের সালাতে এসে মামতি করেছেন তাহলে আমি আপনি যে সালাদটা আদায় করেছি করছি সেই সালাতকে কি ওই জিবরুল আলাহ সালামের দেখানো সালা যে সম্পর্কে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সাল্লু কামার ওই তুমি ইউসল্লি সালাত ওইভাবে আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছ আমরা তো রাসুলকে দেখিনি কিন্তু রাসুলের হাদিস তো দেখেছি তাই না রাসুলের হাদিস তো আমরা পড়েছি আমরা তো জানি সুতরাং সেই অনুযায়ী আপনার আমার সালাদকে মিলিয়ে নিতে হবে যদি সালাদ সঠিক হয় তাহলে সব আমলই আমাদের সঠিক হবে সুতরাং আমাদের জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে এই প্রশিক্ষণের দরকার আছে আমাকে শিখতে হবে আমাদেরকে জানতে হবে আবুদাউদের একশো তেতাল্লিশে রসুল সাল আলী আসাল্লাম আনাস আল্লাহ আনহু রাসুলের অজু শিখাচ্ছেন বলছেন যে রাসুল সাল্লাহ সাল্লাম অজু করলেন অবশেষে এক চিল্ল পানি নিয়ে দাড়ির নিচে থুত্তির নিচে দিয়ে তিনি দাড়ি খেলাল করলেন এবং বললেন হাকাজ আমারানি রব্বি এইভাবেই আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন তাহলে বোঝা যায় অজুর মতো একটা সামান্য বিষয় আমাদের কাছে সামান্য তাই না কিন্তু ওজু না হলে সালাদটাকে হবে হবে না তাহলে এই গুরুত্বপূর্ণ এ বাদত ওজুটাও আল্লাহ রাবুল আলমিন রসুল সাল্লাহ আলী আসসালামকে শিখিয়েছেন তাহলে আমার অজুটা কি রসুল সাল্লাহ আলী যেভাবে করেছেন আমার অজুটা কি সেইভাবে হচ্ছে আমরা অজু করি কখনো কেন এখানে পিছনে শুকনা থেকে যাই কখনো গোড়ালির পিছনে শুকনা থেকে যাই কখনো আমরা মাথা মাছা করছি কিন্তু সিথি ভেঙে যাবে চুল এলেমেলে হয়ে যাবে সে উপর দিয়ে কোনো মতে একবার ছেড়ে দিচ্ছে আবার আমাদের মধ্যে কোনো কোনো ভাই এটাও বলেন চার আঙ্গুর পরিমাণ মাথা মাছা করলেই যথেষ্ট অথচ আল্লাহ বলছেন তোমরা তোমাদের মাথা মাছা করো বলেন নাই বাজ উসিকুম। সিকুম অথবা বলেন নাই ওম শাহু মিন উ সিকুম তোমরা তোমাদের মাথার কিছু অংশ মাছা করো এটা কি বলেছেন বলেননি পাও ধুইতে বলেছে সেখানে পা আমরা গোলারি গোড়ালি সমাজ সবটাই ধুচ্ছি সবটাই দৌত করি কিন্তু যখন মাথা মুছে করতে বলছে তখন আমি মাথার এক তৃতীয়াংশ বা মাথার চার ভাগের এক ভাগ কিংবা চার আঙ্গুল পরিমাণ এইটা আমাদেরকে কে শিখেন এটা কি কোরআন বলছে নাকি এটা হাদিস বলছে কে বলেছে আমাদেরকে সুতরাং আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনি যে ইবাদতি করেন না কেন সেই আবাদত করার আগে আপনাকে আমাকে শিখতে হবে প্রশিক্ষণ নিতে হবে আমার ওটা হচ্ছে কিনা রাসুল সাল্লাহ আলীহামের কাছে ওহিন হতো জিভিটাল আলাইসাল্লাম ওহিনী আসতেন তিনি প্রত্যেক রমজানে রাসুল সাল আলীহাসালের কাছে কোরআন শুনতেন যে বছর তিনি মারা যান সেই বছর তিনি দুইবার কোরআন শুনলেন কেন এই জন্য যে বাস্তবে রাসুল সাল্লা সাল্লাম কোরআনের কোথাও তার ত্রুটি হচ্ছে কিনা ভুলে যাচ্ছেন কিনা বা ঠিক আছে কিনা এটা জানার জন্য বারবার প্রত্যেক বছর তিনি রমজানে কোরআন শুনতেন আর যে বছর মৃত্যুবরণ করেন সে বছর তিনি দুইবার শুনলেন যেন ভুল কিছু না হয় আমি আপনি যখন কোরআন তেলাওয়াত করছি যখন পড়ছি আমার শেখাটা কি ঠিক আছে আমার তেলাওয়াতটা কি ঠিক আছে আমি যে সুরা ফাতেহাটা পড়ি এমনকি সুরা ফাতেহা ছাড়া তো সালাত হয় না তাই না তাহলে সেই সুরা ফাতেহাটাকে আমাদের শুদ্ধ এই জিনিসটা আমরা কয়েকজনে চিন্তা করি যে আমি যে সুরাফাতে পড়ছি সালাতে আমার সেই সুরাফ কি শুদ্ধ হচ্ছে আবার আমরা এক্ষেত্রে আফসোসও করি আরে পাচক তো আদায় করি এই বয়স এখন চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে গেল এতদিন ধরে আদায় করছি আল্লাহর কাছে দোয়া করে আমার দোয়া কবুল হয় না তাই না আমাদের দোয়া কবুল হয় না কি করে দোয়া কবুল হবে আমার তো গোড়াই গলদ রয়ে গেছে আমি তো মূলেই ভুল করে ফেলেছি তাহলে আমার দোয়া কী করে কবুল হবে সুতরাং দোয়া যদি কবুল না হয় বুঝতে হবে সালা তো কবুল হয়নি সুতরাং আমরা সংশোধিত হব আমরা নিজেরা সংশোধিত হওয়ার চেষ্টা করব অবশ্যই আমাদেরকে সংশোধিত হতে হবে ওজুতে সালাতে সিয়ামে হজে জাকাতে দান সাদাকায় আমার পারিবারিক জীবন পরিচালনায় আমার সামাজিক জীবন পরিচালনায় আমার অর্থনৈতিক জীবনে সেখানে ইনকামে প্রত্যেকটি ক্ষেত্রে আমাকে অবশ্যই শিখতে হবে আমাকে প্রশিক্ষণ নিতে হবে যেখানে আমার ভুল আছে সেটা সংশোধন করার চেষ্টা করতে হবে তাহলেই আমি একজন আদর্শ মানুষ হতে পারব আল্লাহ বলছেন নিশ্চয়ই পূর্ণবানরা জান্নাতের অধিবাসী হবে কিন্তু পূর্ণবান আমি আপনি কখন হব যখন আপনার আমার এবাদতটা সঠিক হবে তখন তো আমি এবাদতের মাধ্যমে পূর্ণ পাবো নেকি পাবো আমি পাবো এবাদত যদি কবলি না হয় তাহলে আমি পুণ্যবান আমি নেকির অধিকারী কি করে হব সুতরাং এ আমাকে শিখতে হবে তাই না আমাকে প্রশিক্ষণ নিতে হবে ভুল কোথায় আছে আমাকে খুঁজে বের করতে হবে আফসোসের বিষয় হলো কি জানেন রাসুল্লাহ সাল আলী আসসালাম বলছেন নাসানা আমার উম্মতের বয়স হচ্ছে ষাট থেকে নিয়ে সত্তর বছরের মাঝামাঝি অর্থাৎ গড় বয়স তাহলে দুনিয়াতে আমরা এই ষাট বছর বা সত্তর বছর বা তার চেয়ে বেশি না হয় একশো বছরই বেঁচে থাকবো কিন্তু একশো বছরের পরিমাপ পরকালীন জীবনের তুলনায় কতটুকু আল্লাহ বলছেন পরকালীন জীবনের একদিন দুনিয়াবি বিজীবনের পঞ্চাশ হাজার বছরের সমান কত বছর পঞ্চাশ হাজার বছরের সমান সুরা সাজদা পড়েন সুরা মারিজ পড়েন দেখবেন সেখানে আল্লাহ বলছেন খামসি মিম্মা মিম্মা মেম্মাদ পঞ্চাশ হাজার বছর যা তোমরা থাকো তাহলে একদিন যদি পঞ্চাশ হাজার বছরের সমান হয় পরকালীন জীবনের তাহলে দুনিয়ার এই একশো বছর আপনি হিসাব করেন তো যে পরকালীন জীবনের আপনার কয় সেকেন্ড কয় মিনিট হবে আপনি হিসাব করে দেখবেন কারো বয়স যদি সত্তর বছর হয় কিংবা একশো বছর হয় তাহলে পরকালীন জীবনের তুলনায় এটা দুনিয়ার জীবনের তুলনায় পরকালীন জীবনের ওই সময়টুকু হবে খুব বেশি হলে দুই সেকেন্ড বা পাঁচ সেকেন্ড তাহলে সেই দুই সেকেন্ড বা পাঁচ সেকেন্ড আমরা দুনিয়াতে বেঁচে থাকছি আর তার জন্য এত কিছু করতে পারি আমি লেখাপড়া জানি না অথচ আমি যে ফসল উৎপাদন করি দেখবেন আমার জমিতে সবচেয়ে ভালো ফসল উৎপাদিত হয় কিভাবে নিশ্চয়ই আমি পদ্ধতি কারো কাছ থেকে শিখেছি আমি ব্যবসা করি লেখাপড়া জানি না এমনকি হিসাবটাও লিখতে পারি না যা কিছু করি মুখে মুখে অথচ বাজারের শ্রেষ্ঠ ব্যবসায়ী আমি কি করে সম্ভব এটা এভাবে সম্ভব যে আমি কারো কাছ থেকে অবশ্যই শিখেছি পদ্ধতিটা কারো কাছ থেকে ধার করেছি আমি স্কুলে অথবা কলেজে অথবা কোনো অফিসে আমি চাকরি করি সেখানে আমার পদোন্নতি কিভাবে হবে আমি আদর্শ শিক্ষক কীভাবে হতে পারব আমার নিজের প্রমোশন কিভাবে হবে সেটার জন্য তো কাউকে বলে দেওয়া বলে দেওয়া লাগে না সেটা আমার নিজের চেষ্টাই হয় যে আমি এই কাজটা করলে কিন্তু আমার প্রমোশন হবে আমি এই কাজটা করলেই কিন্তু আমার বেতন বৃদ্ধি পাবে তখন তো কাউকে বলে দিতে হয় না তাই না তাহলে পরকালীন জীবনে আপনি যেখানে নাজাদ পাওয়া দরকার আপনার এই আমলের মাধ্যমে তাহলে সেই আমল সংশোধনের জন্য আমি আপনি কয়জনের কাছে যাই আমরা কি কোনোদিন গেছি দেখেন তো ভাই আমি সালাত আদায় করি আমার সালাদটা ঠিক আছে কিনা আচ্ছা হাফে সাহেব আপনি আমার এই সুরাফাতে শোনেন তো দেখেন তো আমার সুরাফাতে এটা ঠিক আছে কিনা আমরা কি এরকম কখনো বলেছি বলেনি কারণটা কি কারণ হলো আমাদের কাছে দুনিয়াটাই হচ্ছে মুখ্য আর পরকালীন জীবাটা আমাদের কাছে আছে গৌণ আবু একজন বড় মাপের আলেম ছিলেন সোলাইমান বিন আব্দুল মালিক রহমা উল্লাহ রহেমাহুল্লাহ বলছি দোয়া তো সবার জন্যই করা যায় তিনি দামেশ থেকে তিনি দামেশ থেকে মক্কায় যাচ্ছেন যাওয়ার পথে মদিনায় তিনি যাত্রা বিরতি করছেন আবু হাজমের কথা জেনে তিনি তাকে ডাকলেন ডেকে তাকে জিজ্ঞাসা করলেন আপনি বলেন তলিমা কারিহুল মাউথ আমরা কেন মৃত্যুকে অপছন্দ করি আপনি কি বলতে পারেন তখন তিনি বললেন খুব সংক্ষেপে একটা কথা বললেন লেয়ান্নাকুম খারাপতুম আখেরাতাকুম ওয়া আম্মারতুকুম আম্মারতুম দুনিয়াকুম ফাকারিহতুম আন তানতাকিলু ইলা মিনাল ইমরান এলাল খারাব কারণ হলো আপনারা দুনিয়াটাকে আবাদ করেছেন আপনাদের পরকালটাকে বরবাদ করেছেন সুতরাং আপনি এই আবাদকৃত জায়গা থেকে এই জাঁকজমক ছেড়ে আপনি যেটাকে খারাপ করেছেন সেটার দিকে আপনি যেতে কখনোই পছন্দ করেন না আমাদের অবস্থাটা কি তাই নয় দুনিয়াটাই আমাদের কাছে মুখ্য আমরা দুনিয়াতেই মনে করছি এখানে এত সুন্দর সুরম্য প্রাসাদ এগুলি তৈরি করে মনে করছে আমাকে মরতে হবে না যদি মরণের চিন্তা থাকতো যদি পরকালীন জীবন আমাদের নাজাতের চিন্তা থাকতো তাহলে অবশ্যই আমরা ভাবতাম কি করলে আমার কবরের রাজাবটা বন্ধ হবে কি করলে আমার অন্ধকার কবরটা আলোকিত হবে আর আমি যদি মরে যাই তাহলে একটু পরেই কিন্তু আমাকে বন জঙ্গলে কোথাও ফেলে রেখে আসবে যে সমস্ত কবরস্থান কখনো আবাদ হয় না বছরের পর বছর জঙ্গলি গাছ জমে যেখানে নানা রকমের জঙ্গল তৈরি হয়ে থাকে সাপ বিচ্ছু পোকামাকড়ের যেখানে আড্ডাখানা হয়ে থাকে যেখানে মানুষ ইচ্ছাকৃতভাবে কখনো যায় না সুতরাং আমি আপনি যখন মরে যাব আমাকে তো ওই নির্জন জায়গাটাকে থাকতে হবে কিন্তু সেই জায়গা আবাদ করার জন্য আমরা কি কোনো কাজ করি একটা ছোট্ট গল্প বলি এক দেশের নিয়ম আছে যে সেই দেশে প্রত্যেক পাঁচ বছর পর পর নতুন কোনো মানুষকে সেই দেশের রাজা নিযুক্ত করা হয় আর যখন এই রাজাকে নিযুক্ত করা হয় পাঁচ বছর পরে তাকে একটা নির্জন কোনো দ্বীপে তাকে নির্বাসন দেওয়া হয় এটা তাদের নিয়ম তখন এক লোককে ওই দেশের লোকেরা তাদের যখন বর্তমান রাজার সময় শেষ হয়ে গেছে তখন পথের থেকে একজন লোককে ধরে নিয়ে এসেছে যে লোক কৃতদাস তাকে সারম্বরে ওই দ্বীপে যখন নামানো হয় তখন লোকজন তাকে স্বাগত জানালো যেভাবে কোনো রাজাকে রাজার অভিষেক যেভাবে হয় সেইভাবে যা করা লাগে সবই তারা করেছে সে রাজার আসনে বসে বলছে আচ্ছা তোমরা কেন আমাকে এইভাবে আমি জানি না চিনি না তোমরা আমার সম্পর্কে জানো না অথচ আমাকে তোমরা তোমাদের দেশের সর্বোচ্চ আসনে বসালে কেন তোমরা এটা করলে তখন বললো যে আমাদের নিয়ম এটা তো জিজ্ঞেস করলাম পাঁচ বছর পরে আমার কি হবে তখন বললো পাঁচ বছর পরে বিগত রাজাদের যে অবস্থা হয় আপনারও সেই অবস্থা হবে সেটা কি সেটা হলে এই ওই দ্বীপে আপনাকে নির্বাসন দেওয়া হবে বলছে তাই হ্যাঁ সে তখন চিন্তা করলো পাঁচ বছর যখন আমাকে আমি যখন সময় পাচ্ছি আমি পাঁচ বছর ওই দ্বীপে নতুন করে শহর বন্দর আমি গড়ে তুলব তিনি দেশ থেকে এই দেশ থেকে লোকজন ওখানে পাঠিয়ে সেখানে আবাদ করলেন সেখানে গাছপালা যেভাবে করা দরকার ঘর বাড়ি সব কিছুই তৈরি করলেন এবং এই দেশ থেকে আরও সুন্দর ওখানে করলেন এই দ্বীপ থেকে পাঁচ বছর যখন শেষ হয়ে যাচ্ছে যখন শেষ হয়ে যায় তখন সব রাজাই কান্নাকাটি করে আমাকে আরেকটু সময় বাড়িয়ে দেওয়া হোক আর এর যত সময় শেষ হয়ে যাচ্ছে তখন সে আনন্দিত হচ্ছে এবার দেশের জনগণ জিজ্ঞেস করছে যে দেখুন আমরা ইতিপূর্বে যত রাজাকে দেখেছি প্রত্যেকেই কিন্তু সময় শেষ হয়ে গেলে সে কান্নাকাটি করে সে আমাদের হাত পাও ধরে আর বলে যে আমাকে আরেকটু সময় বাড়িয়ে দেওয়া হোক কিন্তু আপনি তো দেখছেন আনন্দিত আছেন বিষয়টাকে আমাদেরকে একটু বলবেন তখন বলছে যে দেখো ইতিপূর্বে যত রাজাই এসেছে তারা কিন্তু এই পাঁচ বছর তারা খেল তামাশায় মত্ত থেকে আনন্দ প্রমোদে মত্ত থেকে তাদের সময়টাকে তারা নষ্ট করেছে আমি কিন্তু তা করিনি আমি বরং আমাকে যেখানে যেতে হবে আমি সেই জায়গাটা আবাদ করেছি সুতরাং আমার তৈরি করা জায়গা সেখানে যেতে তো আমার কোনো আপত্তি নাই কাজে আমার কোনো এখানে আমার কোনো মন খারাপ করার কিছু নাই আপনি আমি প্রত্যেকেই জানি প্রতিদিন না হলেও এক মাসে মাসে দু পাঁচ মাস দশ মাস অথবা বছরে বছরে আমরা কোনো মানুষকে অবশ্যই কবরস্থ করি তাই না এমন কোনো বছর যায় না যে এই বছরে আমরা কোনো মানুষকে কবরস্থ করিনি এটা তো আমরা করি তাই না আমাদের পূর্বপুরুষ চলে গেছে আমাদেরকেও যেতে হবে এটা বিশ্বাস আমরা করি কিন্তু বলেন তো এই বিশ্বাসের সাথে মিল রেখে আমরা ওই কবরে যেতে হবে সেই কবরটা আমার আবাদ করা দরকার সেজন্য কি আমরা কাজ করি আমরা কিন্তু সেই জন্য করি না সুতরাং এই ক্রুত দাস লোকটার মতো আমরা যদি আমাকে দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে পরকালে যেতে হবে আমি যদি সেই জন্য প্রস্তুতি নিতাম তাহলে আমার ওখানে যেতে কোনো আপত্তি থাকতো না আল্লাহ বলছেন হাত্তা ইজা যা হুমুল মাউত মা রব্বির অতএব অতপর যখন তোমাদের কারো তাদের কারো মৃত্যুর সময় এসে উপস্থিত হয় তখন সে বলে রব্বির জিরুন হে আল্লাহ তুমি আমাকে একটু ফিরিয়ে দাও লা আল্লাহান ফি মা তারাকতু যে জীবন আমি ছেড়ে এসেছি সেই জীবনে হয়তো আমি কিছু ভালো কাজ করতে পারবো কিন্তু আল্লা বলছেন কাল্লাহ কোশ্চেন কালেও নয় এন্নাহা কালে হুয়া কাই লুহা ও আমি ওয়ার আই হিমবার যখন এলাই আমি কশ্চিন কালেও সেটা সম্ভব নয় কোনটা সম্ভব নয় সম্ভব নয় মানে হয়তোবা তাকে ফিরিয়ে দিলেও সে আর ভালো কাজ করবে না অথবা কশ্চিন কালেও তাকে ফিরিয়ে দেওয়া হবে না আর এই জীবনের পরেই রয়েছে বারজাকি জীবন কবরের জীবন তাহলে আমরা সেই কবরী জীবনের যাওয়ার জন্য আমরা কতটুকু নিজেকে প্রশিক্ষিত করে তুলেছি কতটুকু প্রস্তুতি নিয়েছি এটা আমাদেরকে চিন্তা করতে হবে আব্দৌলা উনি আমর রজুলী অমর রজুল্লাহ আমি একদিন বলছেন একজন আনসার লোক এসে রসূল সাল্লাহসাল্লামকে প্রশ্ন করলে রসুল সবচেয়ে উত্তম মমিন কে তিনি বললেন আখসান হুম ফুলু যার চরিত্র বললো সে উত্তম মমিন এরপরে তিনি জিজ্ঞেস করলেন তাহলে বিচক্ষণ মোমিন কে রসূল সাল্লাহিসাল্লাম বললেন আকসার হুমলি মাউতে জিকরান ও আখসান হুমলিমা বা আদল মাউতি বিচাক্ষণ মমিন হচ্ছে সেই যে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে এরপরে রসুল বললেন উলাই সেই হচ্ছে জ্ঞানী তারাই হচ্ছে বিচক্ষণ সুতরাং এই হাদিসের আলোকে আমরা নিজেদেরকে বিচার করি আমরা কি আসলে জ্ঞানী নাকি আমরা জ্ঞানহীন প্রকৃতপক্ষে পরকালীন জীবনে আমাকে যেতেই হবে আমাকে মরতেই হবে পৃথিবীতে যত মানুষ আছে আকিদা আমলে বিশ্বাসে সব ক্ষেত্রে তাদের মধ্যে বিভক্তি আছে কিন্তু একটা ক্ষেত্রে কারো দিমত নাই যে তাকে মরতে হবে এই ব্যাপারে কারো দিমত নাই মরার পরে কি হবে দিমত আছে কিন্তু মরতে হবে এতে কোনো দিমত নাই সুতরাং আমি আপনি বিশ্বাস করি মরতে হবে সে মরণের জন্য আমার আপনার প্রস্তুতি কি আছে রসুল্লাহ সাল্লা কাছে এসে সাহাবি বলছেন রসুল বলেন তো কেমন কবে হবে রাসুল বলছেন কেয়ামত কবে হবে সেটা দিয়ে কি দরকার তার জন্য প্রস্তুতি কতটুকু নিয়েছ সেটা বলো সে বলছে সাহাবি বলছেন জাল্লা রসুল আমি প্রস্তুতি তেমন কিছু গ্রহণ করিনি তবে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তাহলে তুমি যাদেরকে ভালোবাসো কেয়ামতের দিন তুমি তাদের সাথেই থাকবে সোহান আনাস আনাসরাজিয়ালু বলছেন রাসুলের এই কথা শুনে এতটাই খুশি হলাম যে আমরা যাকে ভালোবাসি তার সাথে থাকবো আমাদের ভালোবাসার মানুষটি তো হচ্ছেন রাসুল সাল্লাম সাহাবি তো রাসুলকে ভালোবাসতেন আল্লাহকে ভালোবাসতেন আমরা কি রাসুলকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আমরা যদি রাসুলকে ভালোবাসতাম রাসুলের সুন্নাত কোরবানি দিয়ে তাকে ভালোবাসা বন্ধুকে ভালোবাসি অথচ বন্ধুকে কখনো আপ্যায়ন করে না বন্ধুর কথাই শুনি না ভালোবাসা হলো স্বামীর আনুগত্য করে স্ত্রী বলছে কিন্তু স্বামী বলে তুমি পর্দা করো বলে না পর্দা টর্দা করতে পারবো না ওগুলি সব বর্বর যুগের বিষয় ওগুলি করার দরকার নেই আধুনিক যুগে আমি এম এ পাস করেছি আমি ইউনিভার্সিটিতে পড়েছি তোমার ওই সব ওই সব জাহেলি কথা তোমার এই প্রাচীন যুগের কথাগুলো রাখো তো তাহলে আপনি কি আপনার ওই স্ত্রীকে বাড়িতে রাখবেন আদর করে রাখবেন কখনো রাখার কথা নয় তাহলে সামান্য দুনিয়বি জীবনে একজন মানুষ আমার কথা শোনে না সেজন্য সে বাদ তাহলে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আপনার হেদায়তের জন্য কোরআন পাঠিয়েছেন যে আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রাসুলকে সার্বক্ষণিক আপনাদের গাইড হিসাবে নিযুক্ত করেছেন আপনি সেই আল্লাহকেও মানেন না আপনি সেই কোরআনকেও মানেন না আপনি সেই রাসুলের অনুসরণ করেন না তাহলে জান্নাত কি আল্লাহ আপনাকে এমনি যাবে এতই সহজ আল্লাহ বলছেন আমি আনতাদ হুল জান্না গোলাম মা আলাম মিল্লাহুল্লাহ দিনা জাদুমিন কুম তোমরা কি ভেবে নিয়েছ যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ আল্লাহ এতক্ষণ পর্যন্ত জানলেন না যে তোমাদের মধ্যে প্রকৃত মজাহিদকে এবং প্রকৃত ধৈর্যশীলকে প্রচলিত এই সমাজের বিরুদ্ধে আমার নফসের বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে আমি জেহাদ করে নিজেকে হকের উপর অটল রাখতে পারলাম না জান্নাত আমি এমনিতেই চলে যাব এটা কি করে সম্ভব সমাজ বলছে বর্তমানে এই সামাজিকতায় বিবাহের ক্ষেত্রে মেয়েকে যদি কিছু দেওয়া না হয় তাহলে এটা বেমানার লাগে চায়ের আড্ডায় বসে গিয়ে সেখানে চা খেতে গিয়ে ডান খাতে খেলে মানুষ কি বলবে আনসোশাল এই অসামাজিক কথাটা শুনতে কানে খুব বাজে বাজে লাগে ঠাকুরে যদি প্যান্ট পরা যায় পায়জামা পরা যায় মানুষ বলে কমজুস মানুষ কৃপন ওরকে আর কাপড় জোটে নেই যে এত উপরে কাপড় পরেছে এসব কথা তো শুনতে ভালো লাগে না দাড়ি লম্বা করলে মানুষ বললে যে হুজুর হয়ে গেছে চাকরি হবে না মেয়ে বিয়ে দেবে না কত যুক্তি সুন্নতকে পরিহার করার জন্য এসবের ক্ষেত্রে এসবের বিরুদ্ধে আপনি আমি যদি কোরআন হাদিসের নির্দেশনার উপরে আমরা টিকে থাকতে পারি তাহলেই কিন্তু পরকালীন জীবনে জান্নাত পাওয়া যাবে তাই না এমনি থেকে জান্নাতে চলে যাওয়া যাবে এমনিতে নয় কষ্ট করতে হবে সুতরাং এই জন্য হকের উপরে টিকে থাকতে হলে আমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে আমাদেরকে চেষ্টা করতে হবে আলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আলাদিস যুব সংঘ সোনামানি সংগঠন আলাদিস মহিলা সংস্থা সেই প্রশিক্ষিত করার কাজটা করে যে কাজ নবী রাসূল খান এসে করতেন সমাজ সংস্কারের জন্য সেই কাজটা আজকে আহ্লাদিস আন্দোলন করে সেই কাজটা বাংলাদেশে আহ্লাদিস যুব সংঘ করে সেই কাজটা সরমনি করে সেই কাজটা আলাদিস মহিলা সংস্থা করে বাপ বাড়িতে এসে সালাম না দিয়ে ঘরে ঢুকতে যাচ্ছে ছেলে বলছে আব্বা দাঁড়াও বা কি হলো তুমি ওখানে বসে সালাম দেওয়া তারপরে বাড়িতে ঢোকো কারণ রসুল সাল্লা সাল্লামের নিষেধ আছে কে বলছে ওই সোনামণি বলছে যে শিক্ষা পেয়েছে তাহলে আদর্শ কে শেখায় আদর্শ এই সংগঠন শিখায় আপনাদের আশপাশে দু দশটা কামিল মাদ্রাসা আছে সেখানে কি পড়ানো হয় কুতুব সিত্তা পড়ানো হয় কুতুবুল সিত্তা মানে বুখারে মুসলিম আবু দাবু তিরমিজি নাসাই ইব নোজা এগুলি পড়ানো হয় কিন্তু এই হাদিসগুলি ওইখানের ছাত্র এবং শিক্ষকরা বাস্তবে কেউ আমল করে না যদি বাস্তবে আমল করতো তাহলে কামেল মাদ্রাসার একজন ছাত্র ক্লিন ক্লিনশেপ হতো না তার দাড়ি ফ্রেন্স কাঠ হতো না তার কাপড় টাকটুন নিচে ঝুলতো না সুতরাং শিক্ষকও যেমন ছাত্রও তেমন কিন্তু আলাদিস আন্দোলনের কোনো কর্মী আলাদিস সংঘের কোনো ছেলে তার কাপড় টাকটুন নিচে থাকে না যদি সে কর্মী হয় অনুমোদিত সদস্য হয় তাহলে আদর্শকে কে শিখায় প্রশিক্ষণ কে দেয় সংগঠন দেয় এমন কি দুঃখজনক ঘটনা বলতে হবে সেটা হলে এই কমই মাদ্রাসায় পড়েও বর্তমান সমাজে এমন অনেক ছেলে আছে ক্লিন শেপ করে সিনার ভিতরে তিরিশ পারা কোরআন মুখস্থ করে নিয়ে কোরআনের বিরুদ্ধে কাজ করে কি করে সম্ভব এটা সুতরাং যুবসংঘ এই সমস্ত ছেলেদেরকে প্রশিক্ষণ দেয় তোমাকে আল্লাহ সৃষ্টি করেনি তোমাকে একদিন মরতে হবে রাসুল সাল্লা সাল্লামের সুন্নতের গলায় সুরি দিয়ে পরকালীন জীবনে তুমি নাজাতের আশা করো এটা কোশ্চিন কালেও সম্ভব নয় সুতরাং মণ্ডলী পরকালীন জীবনে নাজাত পেতে হলে আমাদের এই সমাজকে সংস্কার করতে হলে আপনাকে আমাকে আগে ঠিক হতে হবে এই প্রশিক্ষণ আপনাকে আমাকে নিতে হবে শুধু এটা ভাবলে চলবে না অসক্ত সালাত করা রমজান মাসের সিয়াম পালন করা আর হজ জাকাত করলেই আমি জান্নাতে চলে যাব এগুলি ইসলামার মৌলিক বাদত অবশ্যই ইবাদত এগুলির জন্য পরকালীন জীবনে জিজ্ঞাসা করা হবে অবশ্যই কিন্তু এর বাইরে এর বাইরে অনেক কাজ মুমিনের উপরে আছে আল্লাহ বলছেন ওয়ালতা কুম্মিন কুমুম্মা আইলাল খাইর ওই মরুন আবিল আর উফেন হাউনানিম মুরকার ও তোমাদের মধ্যে একটা দল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে বাবুল্লাহ কাহমুল মুখ তারাই হচ্ছে সফল কাম তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত সুতরাং মুক্তির রাস্তা আমি যেটা জানি যেটা হকভাবে আমি চিনেছি বুঝেছি সেটা আমি নিজে আমল করবো অন্যকে সেটা বোঝানোর জন্য আমি চেষ্টা করব। এভাবে করে এই পরিবার ঠিক হবে এভাবে করে সমাজ ঠিক হবে এই সমাজটা সংস্কার হবে আমার আপনার দায়িত্ব শুধু নিজে বাঁচা নয় বরং আমি নিজে বাঁচবো আমার পরিবারকে বাঁচাবো বাঁচাবো আমার সমাজকে ঠিক করবো রাসুল সাল্লু আলহিউলাম কি করতেন তিনি এসে মানুষের জন্য চিন্তা করতেন এই জাতিকে কিভাবে মুক্ত করা যায় আল্লাহর ঘর এর মধ্যে মূর্তি রেখে তারা আল্লাহর সেই মূর্তির পূজা করে আল্লাহ রব্বুল আলের কাছে তারা এর যা পাওয়ার চেষ্টা করছে তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে আমাদের দেশের মানুষ আজকে মানুষকে কবরে রেখে তারা তার কাছে দোয়া করে আল্লাহর কাছে সুপারিশ কামনা করছে যে সে নাকি তাকে আল্লাহর কাছে পৌঁছে দেবে সুতরাং আমাদের আঁকিদা ঠিক হওয়া দরকার না ওতে আর আমাদের পার্থক্য কি ওরা মূর্তি রেখে পূজা করত। আর আমাদের দেশে মানুষ মানুষ কবর রেখে পূজা করছে পার্থক্যটা কি একটা মাটির উপরে একটা মাটি নিচ্ছে মানুষ যারা আছে তাদেরকে বুঝিয়ে হকের পথে ফিরিয়ে আনা এটা আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব আলাদা আন্দোলন বাংলাদেশ এই জন্যই কাজ করে যাতে মানুষের আঁকিদাটা সংশোধন হয় মানুষের আমল যাতে সংশোধন হয় সমাজটা যাতে ঠিক হয় আজকের সমাজের অবস্থা আমরা দেখছি এক সময় ঢাকা থেকে এক সফরে পিছনে বসে দুই মেয়ে আলোচনা করছে আমার মা তাহাজের সালাতা দেয় করে আমিও মাঝে মধ্যে চেষ্টা করি কিন্তু পোশাকের যে অবস্থা এটা দেখলে তার দিকে তাকানো যাবে না তাহলে কোন তাহাজুদ পড়ছে আর কোন সালাত দেয় করছে বুঝতে পারছেন বাস্তব অভিজ্ঞতা আমাদের সমাজেও যে এরকম নাই সেটা বলবো না পাচাক্ত সালাতা আদায় করে ঘুষ ঠিকই খায় পাশালা তাদের করে সুদ ঠিকই খায় পাশত্য সালা করতে আদায় করে সে তার ওয়ারিসকে ঠিকই ঠকায় অন্য মানুষের সম্পদ জবর দখল করে খায় এমন মানুষের অভাব সমাজে মানে অভাব নাই এমন মানুষ বহু আছে সমাজে তাহলে কোথায় আপনার সালাদ কোথায় আপনার বিধি আপনাকে একটু মরলেই তো এই সম্পদ এই বাড়ি গাড়ি এ সব কিছু ছেড়ে আপনাকে চলে যেতে হবে আপনি মানুষের বিঘা বিঘা সম্পদ আপনি নিজে দখল করে আছেন ভোগ করছেন মরলে আপনাকে কোথায় রাখা হবে আপনার জন্য কতটুকু জায়গা দরকার আপনার জন্য কি কি এক বিঘা জায়গা জায়গা দরকার দরকার আপনার আপনার জন্য জন্য শতক না মাত্র সাড়ে তিন হাত লম্বাই আর দুই হাত খুব বেশি হলে দুই হাত চওড়া এতটুকু জায়গা আপনার দরকার তাই না ওই জায়গায় আপনি রাখবে এবং সেটাও যদি আপনার আমার নিজের না থাকে তাহলে কোনো মানুষ দয়াপর বস অথবা সামাজিক কবরে অথবা দেশের কবরে যেখানে জনগণ সবাই কবরস্থ হতে পারে ওখানে তো অবশ্যই সুযোগ পাওয়া যাবে পাওয়া যাবে না তাহলে আপনি আপনি পরেরটা কেন দখল করছেন আপনাকে নিজেকে ঠিক হওয়া দরকার ওই কবরে বসে যখন আপনাকে ফ্রেশটা এসে মারবে তখন কি অবস্থা হবে এটা মনে করা দরকার আল্লাহ আমাদেরকে সুবুদ্ধি দান করুন এবং নিজেদেরকে পরিশুদ্ধ হয়ে পরিবার সমাজ এগুলি পরিশুদ্ধ করার আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ বলছেন ইয়া ইউ আমানু কু আমফুসাকুম আলি কুম নারা হেমানদারগণ তোমরা নিজেরা এবং তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও সুতরাং আগুন থেকে বাঁচানোর জন্য আমাদেরকে নিজেদেরকে ঠিক হতে হবে পরিবারকে ঠিক করতে হবে সমাজকে ঠিক করার জন্য চেষ্টা করতে হবে আর সেই প্রচেষ্টার কাজে আমাদেরকে এগিয়ে এনেছে আল্লাদেশ আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আলাদা যুবসংঘ সোনামনি মহিলা সংস্থা এসব সংগঠন আমাদেরকে সেই কাজগুলিতে আমাদেরকে এগিয়ে এগিয়ে দিচ্ছে আমরা চেষ্টা করব এই সংগঠনের সাথে থাকার এবং সার্বিকভাবেকে সহযোগিতা করার আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন আমাদের ইহকালীন আমলের মাধ্যমে পরকালীন জীবনে আমরা যেন নাজাব পেতে পারি আমরা যেন জান্নাতে যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ আমিন পরিশেষে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা সবাইকে আল্লা আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মাসিক আত্মহারিকের পক্ষ থেকে আত্মাহারিক অনলাইন টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন এই সময় কোরবানির বিনিময়ে কাল কেমতার মাঠে সবাইকে জান্নাতুল ফেরদৌস দাম করেন আল্লাহ মামিন আফুল কৌলি হাদা আস্তাফরুল্লাহম আলী মুসলিমিন আসসালামু আলাইকুম বরহমুল্লাহি